ইংল্যান্ডে তারা মানে যারা ইঞ্জেকশন নেয়নি, যারা ভ্যাকসিন নেয়নি, আমেরিকাতেও যারা ভ্যাকসিন নেয়নি তাদেরই বেশি এই সংক্রমিতটা হয়েছে, কিন্তু তাদের মধ্যে ডেথ কেসটা খুব কম হয়েছে এবং আজকের দিনে ওইটা মানে গ্রাফটা অত্যন্ত নিম্নমুখী। ইংল্যান্ডে এখন 40-50 জন মারা যাচ্ছেন, কিন্তু সংক্রমিতের সংখ্যা 5,000 থেকে 6,000 ডেলি। সেই দিক চিন্তা করলে আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে ভ্যাকসিনটা দেয়া হয়েছে। এই প্রসঙ্গে বলছি বুস্টার ডোজ, আবার বুস্টার ডোজের জন্য কেন্দ্রীয় সরকার বলেছে, কিন্তু মানুষের কাছে বুস্টার ডোজ নেওয়ার গা ছাড়া মনোভাব দেখা যাচ্ছে। তোমার কর্পোরেশন এলাকায় এই বুস্টার ডোজ নিয়ে বিধাননগর কর্পোরেশন কতটা ইনিশিয়েটিভ নিচ্ছে বলে মনে হচ্ছে? মানে তুমি নেওয়ার কথা এখানে, তো কতটা নিচ্ছ আর কি? না, ব্যাপারটা বলি, বুস্টার এই ভ্যাকসিনের ক্ষেত্রে মানুষের কাছে নতুন কোনো ভ্যাকসিন আসলে এমনিই একটা আতঙ্ক থাকে এবং আমরা বিভিন্ন মানে লোকমুখে হোক বা মিডিয়া মারফত হই কিছু কিছু খবর যেগুলো বেরোয় যে ভ্যাকসিন নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে বা তার হার্ট অ্যাট্যাক করছে, যার ফলে ভ্যাকসিনের প্রতি ভালোভাবেই এই ভ্যাকসিনগুলোকে দেয়া গেছে এবং সেকেন্ড ডোজ অ্যাটলিস্ট 90% মতো সেকেন্ড ডোজ দেয়া হয়েছে। আর রিগার্ডিং বুস্টার ডোজটা যেহেতু 60 বছরের ঊর্ধ্বে, তাদের মধ্যে কিছু কিছু লোক যারা চাইছে তারা দিচ্ছে, কিছু কিছু লোক চাইছে না বুস্টার ডোজ দিতে, কারণ এখানে ডাক্তারদেরও কিছু মতামত আছে, সব ডাক্তার তো একরকম মত দেয় না, কেউ কেউ বলছে বুস্টার ডোজ নেওয়ার দরকার নেই। তা কী মনে হয় যে জনস্বার্থ প্রচার করাটা আবার বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে? না, প্রচার তো বাধ্যতামূলক বটে এবং প্রচার আমরা অবিরত করি, আবার ফোর্থ ওয়েভটা সেরকমভাবে আত্মপ্রকাশ ঘটে আর কি। আমি বলি, আমার যেটা ধারণা, আমরা তো নিয়মিত দুটো মাতৃসদনে, একটা বিধাননগরের দিকে একটা ওদিকে, দুটো মাতৃসদনে প্রতিদিন আমরা বুস্টার ডোজ বা ভ্যাকসিন দিচ্ছি, মানে যার সেকেন্ড ডোজ দেওয়া হয়নি তার সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে, যার ফার্স্ট ডোজ দেওয়া হয়নি ফার্স্ট ডোজ দেওয়া হচ্ছে, যার বুস্টার ডোজ দেওয়া হয়নি তাকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, এটা রেগুলার আমরা করে যাচ্ছি। প্লাস আমরা কিছু কিছু জায়গায় প্রতিদিন আমরা এই ভ্যাকসিনেশনের প্রোগ্রাম রাখছি, যেমন স্কুলের ভ্যাকসিনেশনটা খুব ভালোভাবে চালু হয়েছে, সব জায়গায় করা হচ্ছে, এই সব দিক থেকে আমরা ভ্যাকসিনেশনটা মোটামুটি করে যাব, কিছু বাকি থাকবেই, কিন্তু যখন এইটা বাড়াবাড়ির আকারে যাবে তখন মানুষের মধ্যে একটা ভয়ে বা আতঙ্কে তারা এটা দেবে, এটা আমরা ধরে রেখেছি। আমাদের এখানে মানে এই রিগার্ডিং মানে কোভিড ফাইট, এই ব্যাপারটা নিয়ে আমরা কখনোই হাল ছাড়িনি, আমাদের যেটা শুরু হয়েছিল সেই দিন থেকে এখন অবধি আমরা একইভাবে এটাকে চালু রেখেছি। শুরু হয়েছে প্লাস্টিক এক নিষিদ্ধ করবার জন্য বিভিন্ন পৌরসভা কর্পোরেশন থেকে প্রচার শুরু হয়েছে, বিধাননগর কর্পোরেশনও প্লাস্টিক বন্ধের জন্য প্রচার শুরু করবে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, কারণ হচ্ছে এই প্লাস্টিক মারণ রোগের জন্ম দিচ্ছে। তো এই প্লাস্টিক বন্ধ নিয়ে স্বাস্থ্যসম্মত প্রচার, এটা কি আমরা দেখতে পাবো? এটা তো এই বিধাননগর পৌর নিগম যবে থেকে হয়েছে বা তার আগে বিধাননগর পৌরসভা ছিল, প্লাস্টিক নিয়ে কিন্তু বরাবরই একটা আমাদের বছরে দুবার করে আমাদের এটা প্রচার হতো। আমরা প্রচার হচ্ছে ডিউ টু প্লাস্টিক ইউজ করবেন না বা 40 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার হবে না কি 75 মাইক্রনের নিচে, কিন্তু বিষয় হচ্ছে যে প্লাস্টিক ইউজে এই যে বাচ্চাদের যে শারীরিক ক্ষতি সেই দিকটা কি ঠিকঠাকভাবে তুলে ধরা হয়েছিল এতদিন ধরে? আমাদের যা কিছু চলতে হয় হেলথ ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী, হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হয়েছে মানে আমাদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে যে নির্দেশিকা এসছে তাতে আমাদের কথা হচ্ছে প্লাস্টিক ব্যবহার বন্ধ করা। এই প্লাস্টিক ব্যবহার যদি বন্ধ করতে হয় তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে যে যারা প্লাস্টিকটা ব্যবহার করছেন মানে যারা বাজারে গিয়ে, যেমন আমরা ছোটোবেলায় দেখেছি আমার বাবাকে প্লাস্টিক তো তখন ছিল না, তখন ছিল হচ্ছে চটের ব্যাগ বা এমনি এই নাইলন ব্যাগ ট্যাগ নিয়ে ওই বাজারে যেতেন, ব্যাগটা গুটিয়ে যেতেন, আনার সময় বাজার ব্যাগ ভর্তি করে আনতেন। তো এই জিনিসটা উঠে গেছে, কারণ মানুষ এখন যাচ্ছে কিচ্ছু না নিয়ে খালি হাতে যাচ্ছে, মনে হলো এখান থেকে এইটা কিনবো এখান থেকে ওই প্লাস্টিকে নিয়ে চলে যাচ্ছেন। তাদের একটা অ্যাওয়ারনেস দরকার, সেটা প্রচার ছাড়া সম্ভব নয়, আর বাড়ি বাড়ি গিয়ে প্রচারও সম্ভব নয়, প্রচার আমাদের বিভিন্ন মিডিয়াতে দিতে হবে, যেমন এই দূরাভাষের মাধ্যমেই দেওয়া হোক, কাগজের মাধ্যমেই দেওয়া হোক বা হোর্ডিং ব্যানার করে, সেটা আমরা প্রতিনিয়ত করছি। প্লাস আমরা বাজারে গিয়ে
আমরা দু একদিন করে ওখানে দাঁড়িয়ে থাকছি, ব্যবস্থা করছি যে কে প্লাস্টিক বিক্রি করছে, দোকানদারদেরকে সজাগ করছি তোমাদের এগেনস্টে। নির্দেশিকা জারি হওয়ার পরে তুমি তোমার ওয়ার্ডে ভিজিট করেছো না করবে? আমার ওয়ার্ডে তো আমি তো রেগুলার বাজারে যেয়ে ন্যাচারালি ভিজিট হই, কিন্তু একদম মানে প্রশাসনকে নিয়ে, প্রশাসনও নয়, আমি আমার ওই এলাকার কিছু লোককে নিয়ে, আমার ওয়ার্ডের কিছু লোককে নিয়ে আগামী রোববার আমি সেটা করেছি, ডেট ঠিক করেছি যে আগামী রোববার দিন আমরা যাব। সেটা হচ্ছে একটা অস্থায়ী বাজার আছে, আর একটা এমনি বাজার আছে FD-তে, সেখানে যাবো এ আমার এলাকার কিছু লোককে সাথে নিয়ে। ওই আমি গেলাম সাথে পুলিশ গেল বা আমার পৌর নিগমের কিছু কর্মচারী গেল তা নয়, ওই লোকরাই আমার সাথে থাকবে, তারা থাকবে, তাদের সামনে বাজারে যারা বসে তাদেরকেও বলা হবে যে তোমরা এটা ব্যবহার করবে না। কিন্তু আমার ধারণা এটার আগে যেটা দরকার, যেটা মানে কেন্দ্রীয় সরকারই করতে পারে, তাদের দায়িত্ব যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে, নিষিদ্ধ করে সোর্সটাকে বন্ধ করে দিতে হবে। সোর্সটাকে বন্ধ করতে পারলে কোনো দিনই এটাকে আর ইয়ে হবে ব্যবহার, ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে গেলে তো সেইভাবে আর ইউজ করা যাবে, এবং এই ম্যানুফ্যাকচারিংটাই বন্ধ করা প্রথম উচিত, এবং তাতে আমাদের অনেক খরচা কমে যাবে। আমরা যে এই যে প্রচার করছি এটা তো একটা খরচা হচ্ছে, এবং তার সাথে ঢুকতে থাকা পাট শিল্পেরও আবার পুনরুদ্ধার হবে। ব্যাপারটা কি একটা জিনিস গেলে আর একটা জিনিস তো অল্টারনেটিভ আসবে, তার একটা ব্যবসা শুরু হবে, কিন্তু সেটা নয়, সেটার থেকেও বড় কথা হচ্ছে কেন এই ব্যাপারটাকে বন্ধ করা যাচ্ছে না। এটা তো ওয়ান ফাইন মর্নিং একটা ক্যাবিনেট ডিসিশন নিয়ে একটা নোটিশ জারি করে দেওয়া যায়, তাতেই বন্ধ হয়ে যায়। হচ্ছেও তো কিছু কিছু জিনিস তো আমরা দেখছি, এই যেমন শুনছি প্লাস্টিকের কাপ একটা সময় ছিল, আস্তে 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 কাগজের কাপে উত্থান হচ্ছে, এই প্লাস্টিকের এই প্রসারের জন্যই আর কি। এক্স্যাক্টলি, এইগুলোই হচ্ছে ব্যাপার। এখন সব কিছু মিলিয়ে চেষ্টা চলছে, হয়তো মানে আজ না হোক আগামী দিনে দু বছর তিন বছরের মধ্যে বন্ধ হবে এইটা আশা রাখি। হেলথের সিআইসি যেটা বিরোধীদের অভিমত এবং কিছু কিছু আমজনতার মানে অভিমত রয়েছে, যেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, যেই স্বাস্থ্যসাথী কার্ডের উপর নির্ভর করে বলা যেতে পারে দুয়ারে সরকার এবং স্বাস্থ্যসাথী কার্ডের উপর ডিপেন্ড করে অভূতপূর্ব রেজাল্ট পায় বিধানসভায় তোমাদের দল। তো সেই জায়গা থেকে স্বাস্থ্যসাথী কার্ডের ফিডব্যাক আমজনতার কাছে বা বিরোধীদের কাছে খুব একটা সুখপ্রদ নয়। তো তার কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে সেইভাবে গ্রহণ করা হচ্ছে না। আমাদের আমাদের নিজস্ব কিছুদিন আগে একটা প্রবলেম এসেছিল, চান্নক হসপিটাল যেখানে রয়েছে ওখানেও নেওয়া হচ্ছিলো না, তো আমরা মিডিয়া যাওয়ার পরে তখন ওখানকার সুপার শেষমেশ তাকে ভর্তি করাতে বাধ্য হয়। তো এই বিষয়টা নিয়ে যে তোমার ডিপার্টমেন্টে তোমার কর্পোরেশন এরিয়ার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড কতজন পেয়েছে এবং কতটা তারা ইউটিলাইজ করতে পারছে এটা যদি একটু বলো। আমি বলি এই স্বাস্থ্যসাথী কার্ডটা একটা বিরাট ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেটাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে গেলে আমাদের যে সীমিত ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটা আমাদের ডিস্ট্রিক্ট থেকে দেয়া হয়েছে দুটো করে মেশিন বা চারটে করে মেশিন যা দেওয়া হয়েছে, সেটা দিয়ে আমরা পিরিওডিক্যালি এক একটা ওয়ার্ড ভিত্তিক করছি, যেটা খুব কম জায়গায় হয়েছে, এবং সেখানে আমরা কী করছি অন স্পট আমরা তাদেরকে কার্ড দিয়ে দিচ্ছি। কার্ড পেলেই তো হলো না, পরিষেবা বলি সেটাই আসছি, যে এই কার্ডগুলো যেমন দেয়া হচ্ছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে কার্ড পাচ্ছে না, তার কারণ ইউআরএনটার রেজিস্ট্রেশন হয়নি, তাদের যারা বেনিফিশিয়ারি তাদের কিছু ভুলভ্রান্তি তথ্য দেওয়ার জন্যে সেগুলোকে আস্তে আস্তে করাচ্ছে। কিন্তু কার্ডের ক্ষেত্রে বিধাননগর পৌর নিগম খুব সাকসেস, তারা কিন্তু পরিষেবার দিক দিয়ে এবার বলি তাদের এইটাতে খুব ভালো ইয়ে করেছে, সাকসেস হয়েছে। আর রিগার্ডিং এইটার ইউটিলিটি, এই কার্ডটা পেয়ে কে কত বেনিফিটেড হচ্ছে, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বেনিফিটেড হচ্ছে আমারই, আমি যখন আগের ওয়ার্ডে ছিলাম আমাদেরও চেনা জানা হয়েছে কিছু ক্ষেত্রে, কিন্তু 100% কেন নয়, কেন নয় তার কারণ আছে। সেখানে দেখা গেছে কিছু কিছু জায়গা আছে, আমার কাছে একটা মেসেজ আছে চ্যারিং ক্রস বলে একটা নার্সিংহোম আছে, তারা কিন্তু রেগুলার বলছে আমরা স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছি, আমাদের কাছে পাঠান রুগী, তারা বলছে সেইভাবে আমরাও পাঠাচ্ছি, কিন্তু কিছু কিছু জায়গায় নিচ্ছে না। এর মধ্যে দুটো কারণ আছে, একটা কারণ হচ্ছে রাজনৈতিক একটা দ্বন্দ্ব রয়েছে, বিরোধী দল কখনোই কোনো ভালো কাজকে সমর্থন করে না, এটা ভারতবর্ষের সব থেকে বড় দোষ। সেই কিন্তু কিন্তু বিরোধীর অনেক লোক অনেক ভোটার তারা আবার করেছে, আমাদের আমাদের এক সময়কার মানে কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারের যে দল সেই দলের সভাপতি তার বাড়ির লোককে করিয়েছেন, আমাদের কাছে খবর আছে করেছে, কিন্তু কি গভর্নমেন্টকে ম্যালাইন করতে গেলে কিছু কিছু ফোর্স অ্যাপ্লিকেশন থাকে, সেই অ্যাপ্লিকেশনগুলো তারা করছে বিভিন্ন নার্সিংহোমে যে কার্ড নেবেন না, সেখানে একটা ব্যাপার।
আর একটা ব্যাপার হচ্ছে ক্ষমতায় তোমাদের দল, ক্ষমতায় তৃণমূল দল, এবং আমি অন্য কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি যাচ্ছি না, যেহেতু তুমি হেলথ ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিধাননগর কর্পোরেশন এলাকার, তো আমি তোমাকে বলছি যে আমার মাধ্যমে অনেকে এরকম খবর পেলে আমরা ডাইরেক্ট হসপিটালকে ধরবো, ধরে বলবো কেন নিচ্ছেন না। এইখানে কিছু প্রশ্ন আসছে, প্রশ্ন আসছে এরা নানা রকমভাবে রিফিউজালটা কীরকম করছে, বলছে স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের এইটা নেই, তখন তাকে বলতে হচ্ছে। এবং আজকে কিন্তু মমতা ব্যানার্জি বলেছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রুগী ফেরানো যাবে না, একদমই তাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। ইভেন আমরা যখন সেই পেশেন্টকে নিয়ে, আমাদের পূর্ব অভিজ্ঞতা নিয়ে বলছি, আমরা যখন সেই পেশেন্টকে নিয়ে গেলাম, পেশেন্টকে এরকম দুটো নাম্বার থেকে কল করা হচ্ছে, যখন বলছে পেশেন্ট অ্যাডমিশন নেবেন বলছে হ্যাঁ, যখন স্বাস্থ্যসাথী কার্ড আছে যখন এই কথা বলছে তখন বলছে যে সিট ফুল, সিট ফাঁকা নেই। তো এইরকমভাবে মানে বিভিন্ন নার্সিংহোম বা বিভিন্ন হসপিটাল এইভাবে কাজ করছে, কিন্তু আমরা যখন গিয়ে তাকে সেই সুপারকে বলছি যে মমতা ব্যানার্জি একটাই কাজ বলেছে যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে রুগীকে ফেরানো যাবে না, আপনি যে এই কারণে যে আপনি রুগীটা ফেরাচ্ছেন সেটাকে অন পেপার আপনি সিগনেচার করে আমায় রিটেন দিন, যখন রিটেনের কথা বলি তখন সেই জায়গা থেকে খেলা ঘুরে যায়। কিন্তু মিডিয়া না, আম আদমির ক্ষেত্রে তারা কেন এইভাবে একটা পরিবেশের মধ্যে শিকার হবে? একটা বলি, আমাদের দেশের একটা বিরাট মানে বদ, আমাদের নাগরিকদের বদ অভ্যেস আছে, নাগরিক বলতে মানে আম আদমির কথা বলছি না, এই যে যারা করছে ইন্টেনশনালি স্বাস্থ্যসাথী কার্ডটা যাতে না করা যায় সেটা চেষ্টা চলছে। কেউ কেউ বলছে যে আমরা করেছি নিয়েছি কিন্তু 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 ইউনেস্কো যেভাবে কন্যাশ্রীকে সব থেকে বড় প্রকল্প বলছে, সেরকম আগামী দিন হয়তো এই স্বাস্থ্যসাথী কার্ডটা হবে, যেভাবে দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে স্বাস্থ্যসাথী কার্ড। আমি তো বলছি এইটা আমরা ছোটোবেলায় আমার মামারা যখন বিদেশে ছিলেন তারা বলতেন আমাদের হেলথ কার্ড আছে, আমাদের হেলথ নিয়ে কোনো চিন্তা করতে হয় না, আমরা হেলথ কার্ড দেখেই সব কিছু পাই। সেই জিনিসটা আমাদের দেশে কেন নেই? যেমন সিটিজেনশিপ কার্ডও নেই, হেলথ কার্ডও নেই। আজকের দিনে দেখা গেছে একটা আধার দিয়ে একটা সিটিজেনশিপ কার্ডের মতো ইউনিক কার্ড একটা হয়েছে। মমতা ব্যানার্জির এই স্বাস্থ্যসাথী কার্ড অনেক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি পশ্চিমবঙ্গতে ব্যবসা গুটিয়ে ফেলার মতো অবস্থা তৈরি করে দিয়েছে। যেভাবে ইন্স্যুরেন্সে বেড়েছে, প্রিমিয়ামের পরিমাণ বেড়েছে, বিনা পয়সায় 5 লাখ টাকার পরিষেবা, তো অনেক ইন্স্যুরেন্স কোম্পানি বলছে যে তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমার হেলথ ইন্স্যুরেন্স করার আর জায়গা নেই, এটা উঠে আসছে যেমন একটা দিক। ব্যানার্জি যেটাকে চিন্তা করেছে যে হেলথ কার্ড ভারতবর্ষ চালু করতে পারেনি কিন্তু আমরা চালু করেছি, তারপরে পরে তারা আবার একটা কার্ড চালু করেছে, তাতেও কিছু বাইন্ডিংস আছে, বাট এটা ইচ অ্যান্ড এভরিবডি উইল গেট দিস বেনিফিট। এবং শুধু এখানে না, ভেলোরে গিয়েও পরিষেবা করলে এখান থেকে ফান্ডিং পাচ্ছে, পাওয়া যাবে। এক্ষেত্রে যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছে নার্সিংহোমগুলো, তারা নানা রকমভাবে অজুহাত দেখাচ্ছে এবং ওরা জানে যে প্রত্যেকটা মানুষের পক্ষে সম্ভব নয় যে ছোটাছুটি করে এই কার্ডটাকে ইয়ে করানো, যার জন্য ওরা এই সুযোগটা নিচ্ছে। কিন্তু আমাদের বিরাট আস্থা আছে, মুখ্যমন্ত্রী যখন এই কার্ডটা চালুও করেছেন ওনার সেই ক্ষমতা আছে এই কার্ডটা কীভাবে সব নার্সিংহোমে অ্যাকসেপ্ট করানো। উনি তো সেই জারি করেছে লাইসেন্স বাতিল হয়ে যাবে এই পর্যন্তই কথা বলছে, কিন্তু এক একটা ওয়ার্ড দেখো, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তো পুরো ওয়েস্ট বেঙ্গলটার হেলথ ডিপার্টমেন্টটা একসাথে পরিচালনা করা সম্ভব না, যার জন্য তোমরা রয়েছো এক একটা কর্পোরেশন অনুযায়ী। তো আমি এটা বলছি বিধাননগর এলাকা যথেষ্ট বড় এবং এখানকার হেলথ ডিপার্টমেন্টের এমআইসি যখন তুমি, বিধাননগর মানুষের যদি কোনো প্রবলেম হয় এবং সেটা যদি কোনো রকম বিশ্ববঙ্গলা টিভির দপ্তরে বলে, আমরা যদি তোমাদের বলি, আমরা একটাই রিকোয়েস্ট থাকছে যে তোমার যেন সক্রিয়ভাবে সেই অবশ্যই আমি সেইভাবে তাদের সেই নার্সিংহোমকে বলবো এবং তাদেরকে প্রেশারাইজ করবো যে তুমি কেন রেফর দিচ্ছ, তুমি রিটার্ন দাও যে কেন ইয়ে করছো, সেটা করবো। কিন্তু এটা সলিউশন নয়, এটা দু একটা করে আমি করলাম, তাদের সুবিধা দিলাম, কিন্তু বাকি যারা তার মধ্যেও সেই দিনে ফেরত চলে গেল তাদেরটা হলো না। এটার একমাত্র উপায় যেটা মমতা ব্যানার্জি লাইসেন্স বাতিল করার কথা বলেছেন, সেটাও উনি নিশ্চয়ই করবেন, অ্যাকশান শুরু হবে। কোভিডের জন্যে অনেক ক্ষেত্রেই নার্সিংহোমদেরকে একটু ছাড় দেওয়া হয়েছে, কারণ কোভিডের যে প্রেশার সেই প্রেশারকে সামলাতে গেলে কোনো নার্সিংহোমের লাইসেন্স বাতিল করলে সমস্যা হতো, সেই কারণে উনি রিল্যাক্সেশন দিয়েছেন। কিন্তু আমরা জানি এমন একজন নেত্রী উনি, উনি যে কোনো দিন এর একটা ডিসিশন নেবেন এবং সেটা নিয়ে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডটা খুব ইজি অ্যাক্সেসেবল হবে। তৃণমূল আমলে এই হসপিটালিটি মানে হসপিটালগুলো, নার্সিংহোমগুলো আমূল পরিবর্তন হয়েছে।
তৃণমূলে যেখানে দেখতাম যে সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না, সেই মেশিন ছিল না, মমতা ব্যানার্জি আসার পরে তার আমূল পরিবর্তন ঘটেছে। আর জিগর এনআরএস বিভিন্ন হসপিটালে গেলে দেখতে পাওয়া যায় সেই জায়গাগুলো থেকে। কিন্তু মানুষ বলছে কি যে বেশ কিছু হয়তো ইউটিলাইজ করার মতো মেশিনপত্র রয়েছে, কিন্তু সেই মেশিনপত্রগুলোকে ইচ্ছাকৃতভাবে তৃণমূলের আমলে নষ্ট করা হচ্ছে, প্রপার ইউটিলাইজ করা হচ্ছে না। যদিও এটা তোমার এই এখতিয়ারের মধ্যে পড়ে না এত বড় জায়গাটাকে বলার জন্য, তা তোমার অভিমত কী এই বিষয়টা? এই ব্যাপারে তো আমরা জানি, কারণ আমাদের সব থেকে বড় জিনিসটা হয়ে গেছে রাজনীতি। এখানেও একটা সংগঠন আছে সেদিনকে পশ্চিমবঙ্গের উন্নতিটা হবে। প্রথম দরকার এখানে আমার তিনটে মানে ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকা হবে। একটা তিনটে নার্সিংহোম আছে, মানে নার্সিংহোম মানে মাতৃসদন হসপিটাল, এই তিনটেকে খুব ভালোভাবে চালু করা এবং এখানে স্বাস্থ্যসাথী কার্ডটা চালু করানো। এই স্বাস্থ্যসাথী কার্ডটা করতে গেলে কিছু বাধা আছে, সে বাধাগুলো খুব শীঘ্রই দূর করব। করে স্বাস্থ্যসাথী কার্ডটা যদি এই হসপিটালগুলোতে চালু করতে পারি, বহু প্রান্তিক মানুষ আছে যারা এই হসপিটালগুলোতে থেকে চিকিৎসা পাবে, কারণ আমরা এখানে খরচা নিতে পারি না, যার ফলে মানুষের অসুবিধা হয়। গরিব মানুষ এসে যাতে নিখরচায় তার চিকিৎসাটা পান, সেই ব্যবস্থাটা হবে স্বাস্থ্যসাথী। এটা আমি এসে প্রথম উপলব্ধি করেছি এবং এটাকে আমি যেভাবেই হোক উইদিন সিক্স মান্থস আমি এই স্বাস্থ্যসাথী কার্ড এই তিনটে নার্সিংহোমে চালু করব, মানে আমাদের হসপিটালে। এবং সেখানে চালু হলে দেখা যাবে আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচারকে আরও বাড়াতে পারবো। এবং আমাদের ক্ষেত্রে তো কবে টাকা আসবে না আসবে জানি না, আমাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ডটা দেখিয়ে তারা করে যাবে, আমরা সরকারের থেকে সেই টাকাটা নেব। আমাদের যে ভর্তুকি দিতে হচ্ছে সেটা দিতে হবে না, অটোমেটিক্যালি মানুষ আসবে, মানুষ আসলেই সরকারি হাসপাতালগুলোর লোডটা কমবে। আমার টার্গেট হচ্ছে তিনটে হসপিটালকে প্রথম চালু করা, আর আগামী জুলাই থেকে একটা ওই ডেঙ্গুর একটা প্রবণতা থাকে সেই ডেঙ্গুটা আসছে এটা এটা যাতে না হয়, না বাড়তে পারে সেটা চেষ্টা করা। এমএলএ এমপি মেয়র স্বাস্থ্য ব্যবস্থা যেটা প্রথম টিএমসি আসার পরে চ্যালেঞ্জ করেছিল, বিধাননগরের স্বাস্থ্য ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটবে। উনি এও বলেছেন যে প্রপার রিজন ছাড়া যদি নার্সিংহোম বা হসপিটাল স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই ওনার জুরিডিকশন এরিয়ার মধ্যে থাকতে হবে, তো যদি সেই স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করতে না চান তাহলে উনি সেই বিষয়টাকে বিধাননগর কর্পোরেশন এলাকার মধ্যে মানুষজনের বিষয়টাকে উনি ভেবে দেখবেন। এবং শুধু তাই নয়, বিধাননগরের তিনটে মাতৃসদন নতুনভাবে গড়ে উঠতে চলেছে এবং যেখানে পুনরায় স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণযোগ্য হবে, যাতে সরকারি হসপিটালের যে লোড প্রেশারটা থাকে সেটা অনেক কমে যায়। অবভিয়াসলি অন্যান্য বারের এমআইসির থেকেও এইবারের বিধাননগর কর্পোরেশন যথেষ্ট অভিজ্ঞ একজন হেলথ ডিপার্টমেন্টের সিআইসি পেয়েছে, যার ফলে বিধাননগরের স্বাস্থ্য ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটবে। কিন্তু কতটা পরিবর্তন ঘটছে, কীভাবে মানুষ সহযোগিতা পাচ্ছে, সে নজর থাকবে আমাদের কাছে এবং সেই ব্যবস্থাগুলো তুলে ধরবো আপনাদের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ব বাংলা।